ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে 2023-24 অর্থ বছরের জন্য 761,785 কোটি টাকার বাজেট ঘোষণা। বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা 5,00,000 কোটি টাকা। আয় না থাকা তিনধারীদের রিটার্ন স্লিপের জন্য ন্যূনতম 2,000 টাকা পরিশোধ বাধ্যতামূলক। দাম কমতে পারে কৃষি যন্ত্রপাতির, দেশীয় এলইডি বাল্ব, গরুর মাংস ও স্যানিটারি ন্যাপকিনের। বাড়তে পারে আমদানি করা গাড়ি, ফ্রিজ, ফ্যান, রস, সিমেন্ট, সিগারেট, মোবাইল ফোন ও চশমা। প্রস্তাবিত বাজেটকে আইএমএফ প্রেসক্রিপশনের বাজেট বলছে সিপিডি। বিশাল অঙ্কের রাজস্ব আদায় টার্গেটে ব্যবসায়ীদের উদ্বেগ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পদক্ষেপ জানতে চেয়েছে জাপান। সিইসি কাজী হাবিবুল আওয়ালের সাথে জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরির সাক্ষাৎ। রাজধানীর শ্যামলীতে বিশতলা ভবনে আগুনে একজনের মৃত্যু, 23 জনকে জীবিত উদ্ধার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শাহ আমানত ও শাহজালাল হলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তল্লাশি। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে ভারতের সহযোগিতা চেয়েছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। সুইডেনকে শিগগিরই ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হবে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যাটসম্যানদের পারফরমেন্সের উন্নতিতে তার হাতে কোনো জাদুর কাঠি নেই, বললেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাম।